আমি জীবন যৌবন সব কিছু বিসর্জন দিলাম এই সন্তান আমার উপর আঘাত করেছে এই সন্তান নিজ হাতে আমার গায়ে আঘাত করেছে এই সন্তান নিজ হাতে আমার পিঠে মেরেছে আমি আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি আপনি যা বলবেন যা কইবেন সব কিছু শুনতে রাজি সব কিছু মানতে রাজি কিন্তু আল্লাহর নবী আমার সন্তানের ব্যাপারে আমাকে কোনো কিছু বলবেন না আমি আমার সন্তানকে মাফ করতে পারি না যেই সন্তান মারা যাওয়ার পর তার আঘাত আমার শরীরে কোন লেগে আছে ওই সন্তানকে আমি আর মাফ করব না ওই সন্তানকে আমি মাফ করতে পারি না আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম

কষ্ট দিয়েছে তো অধিক কষ্ট দিয়েছে যেই কষ্টের কারণে মা তাকে মা করতে চায় না যেই কষ্টের কারণে মা তাকে ক্ষমা করবে না ওগো দয়াময় মালি আপনি একটু মেহরবানি করে আমাকে যেমন করে কবর শাস্তি দেখার সুযোগ করে দিয়েছেন আমাকে যেমন করে কবরের শাস্তি দেখার তৌফিক দিয়েছেন অল্প সময়ের জন্য قبر جبكر جب ما كذكر قم تطند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي عليه الصلاه والسلام <سؤال> إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزل واستغفر وتاب سقل قلبه وَإِنْ آدَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبُهُ وَهُوَ رَآنُ الَّذِي ذَكَرَ اللَّهَ كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانَ يكسبون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات وذكر الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর radiolysisান দরবারে কালিমাতে শুকর আদায় করছি জয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পরমতি বরপতি মাহফিলে আমাদের সকলকে আহার বসার তৌফিক দান করেছেন

চতুর দিকে মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়ন চলছে আপনারা জানেন বর্তমানে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র হল রাশিয়া এই রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে এখানে ইউক্রেনের উপর হামলা করা রাশিয়া বিজয় হওয়া নাকি ইউক্রেন বিজয় হবে কে পরাজিত হবে সেটা আমাদের মূল উদ্দেশ্য নয় কিন্তু এখানে এদের সাথে যেই যুদ্ধ সংঘটিত হয়েছে এর থেকে আমাদের অনেক কিছু বুঝার রয়েছে

রাশিয়া আমার উপর অন্যায়ভাবে আক্রমণ করছে সেই আক্রমণ একদম নিত্যান্তই অন্যায়ভাবে আমার উপর রাশিয়া করছে এখন পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা আপনারা আমাকে সহযোগিতা করেন রাশিয়াকে तमाम যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন রাশিয়া কে না tamam এই দিন বেশি দূরে নয় যে দিন আপনাদের দরওয়াজায় যুদ্ধ যাবে এই কথাটা আবেদনটা ইউক্রেনের রাষ্ট্রপ্রধান করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো ইউক্রেন এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের মানুষের সাথে এখনো মুসলমানদের রক্তের দাগ যায় নাই ইউক্রেন এমন এক রাষ্ট্র যে রাষ্ট্র মুসলমানদের রক্ত শোষণের জন্য ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য ফিলিস্তিনের নিরহ মুসলমানের উপর নির্যাতনের স্টিম চালানোর জন্য এদের সর্বাত্মক সহযোগিতা ছিল এখন মূল ব্যাপার হলো ও ইউক্রেনের প্রধান মন্ত্রী প্রেসিডেন্ট আজ তোমার উপর হামলা হওয়ার কারণে তুমি সারা বিশ্বের মুসলমান তুমি সারা বিশ্বের প্রধানমন্ত্রীদের কাছে সাহায্যর হাত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলা যখন আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন হয়েছিল যখন বার্মার মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছিল বার্মার মুসলমান বাবার সামনে সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছিল মার সামনে তার মেয়েকে দর্শন করে জবাই করা হয়েছিল ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা করা হয়েছিল ও ইউক্রেনের প্রধানমন্ত্রী আজ তোমার উপর নির্যাতন চালার কারণে তুমি সারা বিশ্বের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছো অথচ যেই সময় মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়েছিল তখন তোমার এই আবেদন গিয়েছিল কোথায় এইটা হলো তোমার ওই দিনের বদলা ওই কাজের বদলা তুমি মুসলমানদের উপর যখন নির্যাতন করা হয় তুমি তা মেনে নিয়েছো শুধু মেনে নিয়েছো এমন নয় তুমি অস্ত্র এবং সম্পদ দিয়ে সহযোগিতা করেছো অপর দিকে দেখেন জাতিসংঘ নামে একটা সংস্থা আছে এটা অবশ্যই জাতিসংঘ নয় বরং এইটা হলো জাত বেজাতের জাতিসংঘের মহাসচিব ইউক্রেনের মানুষের জনগণের পক্ষ হয়ে বলতেছে ও রাশিয়া প্রধানমন্ত্রী লাদিন পুতিনি তোমার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দাবি জানাচ্ছি তুমি ইউক্রেনের উপর হামলা বন্ধ করো তোমার উপর ভালোবাসা নিয়েই তোমাকে বলছি তুমি ইউক্রেনের জনগণের উপর আর হামলা করো না তোমাকে মানবতার দোহাই দিয়ে বলছি তুমি হামলা বন্ধ করো কিন্তু ভাইরা বন্ধুরা আজ ইউক্রেনের উপর হামলা হওয়ার কারণে জাতীয় সংসদের মহাসচিব এই দাবি জানিয়েছেন অথচ বারবার মুসলমানদের উপর যখন নির্যাতন করা হয় যখন ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন করা হয় যেই রকম ভাবে আজকে ইউক্রেনবাসী সাহায্য পাওয়ার উপযোগী জাতিসংঘের মহাসচিব যেমন করে আজকে লাইভে এসে বলেছেন দাবি জানিয়েছেন ইউক্রেনের মানুষের উপর নির্যাতন বন্ধ করো রাশিয়ার প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন এমন করে তো মুসলমানদের উপর যখন নির্যাতন করা হয়েছিল তখন জাতিসংঘের মহাসচিবের জন্য উচিত ছিল ওই সমস্ত মুসলমানদের হয়ে উনি বার্মার সেই অংশান সূচির কাছে দাবি জানাবেন ও অংশান সূচি তুমি হামলা বন্ধ করো তুমি নিরহ মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করো যদি তুমি ওই দিন ওই দিন যদি তুমি বারমার মুসলমানদের সঙ্গে হয়ে বলতো তাহলে আমরা অবশ্যই বলতাম তোমার সেই দাবিটা যুক্তিসঙ্গত আমার ভাইরা বন্ধুরা এই দিক থেকে চতুর দিক থেকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত যাই হোক মূল কথা হলো আমাদের ইসলাম ধর্ম কিভাবে শেষ করে দেয়া যায় সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান নাস্তিক মানেরা হা করে ইসলামের দিকে তাকায় আছে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় শুধু তাই নয় জাতি সংঘ ইউক্রেনকে 300 কোটি ডলার সহযোগিতা দিবে বলে ঘোষণা দিয়েছে আমার ভাইরা বন্ধুরা যাই হোক এখন একটাই কথা ইসলাম এবং মুসলমানদের জন্য অন্য কোনো জায়গা নাই একমাত্র আল্লাহ তাআলাই ইসলাম এবং মুসলমানদের জন্য যথেষ্ট হাসবু আল্লাহ পাক উপর ভরসা যে করবে তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট আমার ভাইয়েরা বন্ধুরা আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই

যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন কেন কারণ হলো পৃথিবীতে যত প্রাণী কুল রয়েছে যেমন গরু ছাগল এগুলি গুনাহের মজা বোঝে ঠিক সাজা বোঝেনা ফেরেশতারা গুনাহের মজা বোঝেনা সাজা মানুষজাতি এমন এক জাতি যেই জাতি গুনাহের मजाও বোঝে গুনাহের সাজাও বোঝে সেজন্য মানুষ যখন ভুল করে গুনাহ করবে আর গুনাহের সাজার ভয়ে আল্লাহ তাআলার কাছে যখন মানুষ ক্ষমা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের जिंदगीর ভুল ভুলি ক্ষমা করে বান্দাকে माफ করে দিবেন

আল্লাহ ফের জুনু বাজানিয়া আল্লাহ আল্লাহ রঘ্রাল আমি তার ভবিত্র খলাম বরু শরীফে উল্লেখ করেছেন হে বন্ধু আমার আপনি আপনি আমার মমত আমার বন্ধ বান্ধবীদেরকে জানা দেন আল্লাযিনা আসরাফু যারা নিজেদের নফসের উপর ইসরাফ করেছে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে অবিচার করেছে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে গুনা করার মাধ্যমে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয় রহমতের সাগর থেকে নৈরাস না হয় কেন কেন বান্দা যদি নিজের নফসার উপর গুনাহের মাধ্যমে জুলুম করে থাকে এরপর যদি বান্দা বান্দা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করতে একটু দেরি করব না

নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যত গুনাহ করেছে বানদার জীবনের শতগুলি গুনাহ আল্লাহ রহমান আল আমিন ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন জামিয়া শত উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর দয়ার সাগর মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আদম সন্তান যদি গুনাহের মাধ্যমে তাদের নিজেদের নকশের উপর জুলুম করে থাকে না নৈরাস না বান্দা হয়ে তোমার গুনাহে হতা শুধু করে তোমার

গুনাগুন হড়ার সাথে সাথে তোমার ভিতরে যদি অমো সূচনা আসে 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 অরে ভারী ওমো আমি যদি আমি আনলাম আর কাছে তো বাগরো রো আল্লাহ ঢলাঢ়লা আল আমি বলেন ও আদম শংস্তা তোমার জিন্দগির গুনার উপর লজ্জিত করবা বা আমি আমিলা তো করতে দেরি হবে তোমার জিন্দগির একটু দেরি করব না ও ভাইরা বন্ধুরা এজন্য বান্দা গুনাহ করতেই পারে গুনাহ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে এই দুনিয়ায় বান্দাকে পাঠিয়েছেন কিন্তু না না নইরা সওয়া যাবে না গুনাহ করার পর এ কথা বলা যাবে না আহারে আমার জীবনটাকে বারবার করে ফেলেছি আহারে আমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছি আর বুঝে আমার ব্যবস্থা নাই নাই আর ব্যবস্থা নাই নাই না এরকম করা যাবে না এরকম করা যাবে না বরং বান্দা যত গুনাহ করে থাকো যত ধরি গুনাহ করে থাকো গুনাহের উপর লজ্জিত গুনাহের উপর শর্মিন্দা হও আর এ কথা বলো আর জিন্দগিতে গুনাহ করব না যদি বলতে পারো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তোমার জন্য খোলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন ও বান্দা শেষ রজনীতে আল্লাহ ലോക ഓ ബന്ധാ ক্যার গুনাগার আমার কাছে ক্ষমা চাও ক্ষমা কমা চাও ছা কমা চা চাও আমি আর তোমার গুনাগুণে কমা করে দিব গো আর শুনি বান্দা এমন যার জীবনে রয়েছে যার জীবনে রয়েছে বেদনা চাও চাও আমার কাছে চাও আমি আর্মিলা তোমার বেদনা দুনে করে দিবো গো আও ও ভান্দা আমার কাছে এসে চা চাও অনেক সব সুতরা সমস্যা সবগুলি সমস্যার কথা আমি আল্লাহর কাছে পেশ করো আমি মালিকের কাছে পেশ করো আমি মালি তোমার কাছে পেশ করার উপর যখন তুমি আমার কাছে পেশ করবা যখন আমার কাছে চাইবা আমি আল্লাহ তোমার চাও অনুবাদ তোমাকে দান করব এজন্য বান্দা গুনাহ করার পর বান্দা ভুল করার পর নৈরাশ হয়ে আল্লাহর দরবার থেকে ফিরে না যে বরং আল্লাহর দরবারে কুদরতি কদমে সাজদায় পড়ে যখন চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সন্তুষ্ট হন বান্দার উপর খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতারা বললেন ভগমালিক আপনি এমন এক জাতি দুনিয়ায় সৃষ্টি করতে যাইতেন যারা দুনিয়ায় খুন খারাপি করবে যারা দুনিয়ায় মারামারি জগরাফাসাদ করবে এমন জাতি কেন সৃষ্টি করতে যাবেন বরং আমবাই তো আপনার তসবিতালিলের জন্য যথেষ্ট আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা আমি মালিক আমি আল্লাহ যা জানি তোমরা জাননা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন এবারে যখন বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়

আরে দুইটা শত্রু আছে দুইটা মন দুইটা নফস একটা নফসের নাম হলো নফস আম্মারা আর একটা নফসের নাম হলো নফস লাওয়ামা এই তিনটা শত্রু মানুষকে দুকা দিয়ে গুনাহের কাজ করতে প্রষ্ট করে শয়তান মানুষের সামনে গুনাহের কাজগুলি গুনাহের কাজগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তুলে ও আদম সন্তান 60 65 60 বছরের হায়াতে জিন্দেগি অল্প একদিনের দিনের হায়াতে জিন্দেগি মরে গেলে এমন আনন্দ উল্লাস করতে পারব না মরে গেলে এমন সুখ শান্তি আর উপভোগ করতে পারব না এজন্য ও আদম সন্তান যা আনন্দ উল্লাস কর এই হায়াতে জিন্দেগিতে করে নাও দেখো দেখো কত আনন্দ দেখো দেখো কত মজা গানের দিকে দেখো কত মজা লাগে আনন্দ উৎফুল্ল করো আনন্দ উল্লাস করো এটা বড় মজা বিভিন্ন গুণাহের সামগ্রীকে শয়তান মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করে তুলে আল্লাহ

যা তুই চাইলি আমি তোকে তা দিয়ে দিলাম যা 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 তবে শুনিয়ারা রাখ শুনিয়া তুই আমার বান্দাকে যতই গুনাহ করাবি তুই আমার বান্দাকে যতই পাপ করাবি আমার বান্দা যখন এই পাপের কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে এসে চাইবে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে তুই যেই গুনাহ করাইছিলে ওই গুনাহটা না করতে আমি আল্লাহ এত দেরি করব না আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন তুই তো গুনাহ করাবি আমার বান্দাদেরকে নে তোকে আমি ক্ষমতা দিলাম তবে জানিয়া যখনই আমার বান্দাগণ যখনই আমার বান্দাগণ তার এই ভুলের কথাটা স্বীকার করে এসে আমার কাছে ক্ষমা চাইবে তুই তোর সারা জীবনে কষ্ট করে যে গুনাহ করাইছিলে আমি মুহূর্তে আমার বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ জন্য এই শয়তান আমাদের চিরসবত্র শয়তান আমাদেরকে দুকা দিয়ে গুনাহের কাজের দিকে আকৃষ্ট করে আর আর একটা অসচ্চ আমাদের সেটা হলো নফস-এ আম্মার এই নফস-এ আম্মার আমাদেরকে দুকা দেয় ও আদম সন্তান দুনিয়া অল্প কয়েক দিনের जिंदगी गुनाह है काज जाय होय দরকার নাই এটা বুজার ক্ষমতা নাই সময় নাই নাই দুনিয়ার মাল সম্পদ অর্জন করো হালাল না হারাম এটা দেখার সময় নাই এটা দেখার দরকার নাই দুনিয়ার সুখ কয় দিনের যে কয়দিন বাসবা এই কয়দিনের সুখ এজন্য হালাল হারাম হারামের বরকত কর দরকার নাই বরং সম্পদ অর্জন কর ভোগবিলাস কর বিলাস বহুল গাড়ি বানাও গাড়ি লো বিলাস বহুল বাড়ি বানাও বিলাস বহুল গাড়ি আর বাড়ি নিয়ে দুনিয়ার সুখ-শান্তি আনন্দ তাখো ওরে আদম সন্তান মরে গেলে তো আর সুখ করতে পারবা না মরে গেলে তো এইগুলি আর ভোগ করতে পারবা না এজন্য আদম সন্তান ও

এই তিনটা শত্রু মানুষদেরকে দিয়ে

এই গুণাগুলি মাফ করার জন্য যে তৌবা আমাদের করতে করতে হবে এই তৌবাটা চারটি শর্তের সাথে হবে কয়টা শর্ত চারটি শর্ত সহকারে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে তৌবা করে তৌবা করতে আল্লাহ বান্দার জিন্দেগীর গুণাগুলি মাফ করতে একটু দেরি করবে না কি চারটি শর্ত এক নম্বরের শর্ত হলো আদম সন্তান তুমি বিছানায় বালিশে মাথার করবা তুমি চো চোখ বুঝে হিসাব করবা অতীতে কতগুলি জিন্দগিতে গুণা করেছো অতীতের জিন্দিগির গুণা

আমাকে দাঁড়াইয়া দিতে হবে আল্লাহ আসামির কাজ গড়ায় দাঁড়ায়া এর এর হিসাব আমি কেমন মরে দিব কেমন কেমন করে দিব হিসাব তো আমি দিতে পারবো না এই কথাটা তুমি মনে মনে বলো আর আল্লাহর কাশ্বর করো করো মা চাও চাও মালি অতীতের গুনাহার পর লচ্চিত হয়ে তৌ করো অতীতের গুনাহার পর লচ্চিত হয়ে তোমার কাছে মাছ আর জিন্দগিটা কিন্তু না করবো না যেই ফাই বলে হয়ে চা চা এই অপরাধের হিসাব আপনার আশা আমি দাঁড়াইয়া দিতে পারবো না এই কথাটা ভেবে ভেবে আল্লাহর দরবারে তৌবা করা এটা কয় নম্বর শর্ত এক নম্বরে শর্ত অতীতের গুনাহের উপর লজ্জিত হয়ে তৌবা করা দুই নম্বরের শর্ত হলো আমি অতীত জিন্দেগীর উপর লজ্জিত হয়ে তৌবা করলাম কিন্তু সামনে আর গুনাহ করব তাহলে হবে না বরং এখন থেকেই গুনাহ ছেড়ে দেওয়া দুই নম্বর কি এখন থেকে এই গুণা দেওয়া দয়া দয়াময় মালি আপনি যদি আমার অতীতের মাফ করে দেন ও মালিক আর কোনদিন গুনাহ করব না গুনাহের ধারে কাছে যাব না এখন থেকে এই গুনাহ ছেড়ে দিলাম আর সামনের দিকে নয় এই মুহূর্তে এখন থেকে এই গুনাহ ছাড়লাম এখন থেকে এই গুনাহ ছেড়ে দিলাম এই নিয়ত নিয়ে তওবা করা মালিকের দরবারে ভিক্ষা চাওয়া যদি এই রকম অতীত জীবনের উপর তওবা করা আর এখন থেকে এই গুনাহ ছেড়ে দেওয়া এমন সংকল্প বান্দা আল্লাহর দরবারে করতে পারে আল্লাহর দরবারে এমন সংকল্প নিয়ে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার जिंदगीর সব গুনাহ মাফ করে দিবেন না না ব্যাপারটা শুধু এমন নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের এক অংশ বলেন ফালাইকা ইবাদত আল্লাহ ইদদললাহ আসাম হাসালা আল্লাহ রা ফরু আলাম বললেরণে আদম সসন্তা যখন তুমি তোমার অতিত গুনা হল যে ত তবা করবা যখন তুমি আর জিন্জিকিতে গুনাহ করব নাম নান এবখলখলেস ময়্যে তবা করবা ও আদম সন্তান এমন ইখলাস আর একনিষ্ঠতার সাথে যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার जिंदगीর গুনাহগুলি শুধু maaf করব না না ব্যাপারটা এমন নয় এমন নয় বরং আমি আল্লাহ তোমার जिंदगीতে যতগুলি গুনাহ রয়েছে ওই গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলایا দিব আল্লাহ রাব্বুল আলামিন শুধু অতীতের জীবনের গুনাহ माफ করবে না না ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ বলেন বান্দা যখন তুমি লজ্জিত হয়ে তওবা করবা আমি আল্লাহ অতীতের জীবনের গুনাহ তো माफ করবই যতগুলি গুনাহ ছিল ততগুলি নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দেব তিন নম্বর শর্ত কি তিন নম্বর শর্ত হলো ভবিষ্যৎ জীবনে আর কোনো দিন গুণা করব না কি ভবিষ্যৎ জীবনে আর কোনো দিন গুণা করব না এখন যে তো করলাম মালি ভবিষ্যৎ জীবনে কোনো দিন আর গুণা করব না আর জিন্দগিতে কোনো দিন গুণা করব না গুনা তার কাছে যাবো না দয়াময় মালিক অতীতে যে গুণাগুলি করেছি এই গুণাগুলি আপনি মাফ করে দেন আর জিন্দিগিতে কোনোদিন গুণা করব না গুণাহের দ্বারে কাছে যাব না যখন বান্দা মালিকের দরবারে ভবিষ্যৎ জীবনে গুণা করবে না এমন সংকল্প করবে যখন বান্দা আর জিন্দিগিতে কোনোদিন গুণাহের দ্বারে কাছে যাবে না তখন বান্দা তিন নম্বর শর্ত পূরণ করলো এবার চতুর্থ নম্বরের শর্তটা কি চতুর্থ নম্বরের শর্ত হলো আদম সন্তান যদি তোমার যদি তুমি কোন বান্দার হক নষ্ট করে থাকো হক হলো দুই প্রকার একটা হলো হক আল্লাহ আর একটা হলো হক আল ইবাদ যদি হক এবাদ হয় যদি বান্দার হক সম্পর্কিত গুনাহটা হয় ওরে আদম সন্তান ওই গুনাহটা আল্লাহ কোনোদিন maaf করবে না যতদিন পর্যন্ত যার ক্ষতি করেছো যার গীবত করেছো যার শিরক করেছো যার সংসদ অন্যায় ভাবে লন্টন করেছো যার কাছ থেকে ওই গুণাটা সংগঠিত হয়েছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত না তোমাকে ক্ষমা করবে দয়াময় মালিক আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না জোরে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক সম্পর্কিত যেটা রয়েছে যেই গুনাহটা রয়েছে আপনি একজনকে গালি দিয়েছেন আপনি একজনের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করেছেন আপনি একজনের উপর জুলুম করেছেন আপনি আপনার 500 বংশের লোকের সাথে অসদাচরণ করেছেন অহংকারে দেখায় তার উপর জুলুম করেছেন যদি এমন হয় এমন হয় আল্লাহ বলে নরে আদম সন্তান সব কুল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু যদি তোমার গুনাহটা বান্দার হক সম্পর্কিত হয় যদি ওই গুনাহটা বান্দার সাথে সম্পর্কিত হয় তাহলে ওই বান্দা না যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে ওই বান্দা না যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে এর আগ পর্যন্ত তোমাকে আমি মাফ করব না জোরে বলি নাউজুবিল্লাহ ও ভাইরা বন্ধুরা যদি আল্লাহর বান্ধবে হট সবুনা হাহ তাহলে আল্লাহ কথা করবেন না ও ভাই রবন্ধরা শুনেন আল্লাহর কয়েকম্বর আলো ইলে চালা চালা একদিন মদিন আর এক কবর দিয়ে ফেলে যাইতেছেন সেন এমন সময় হঠাৎ করে দেখে একটা খবর ওই কবরে আজাব হচ্ছে পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আজাব হইতেছে এই চিত্রটা দেখে সামনের দিকে অগ্রসর হতে পারেন না কেন কেন কারণ কি পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন বান্দার কবরে আজাব হবে নবীর উম্মতের কবরে আজাব হবে এইটা নবী বরদাস্ত করতে পারে না এইটা নবী সহ্য করতে পারে না এজন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন ওরে আমার সাহাবায়ে কেরাম আমি এই কবর বাসীর জন্য দোয়া করব মালিকের কাছে আল্লাহর কাছে আমি দোয়া করব তোমরা আমার দোয়ার সাথে আমিন আমিন বলবা জোরে বলি সুবহানাল্লাহ পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হাত রাখলেন রেখে আল্লাহর কাছে দোয়া করলেন ও মালিক আমার

কবুল হয় নাই রসুল আবার হাত উঠাইলেন আল্লাহর দরবারে দয়াময় মালি আপনি আপনার বান্দার কবরের আজাব মাফ করে দেন এবারও আল্লাহ কবরের আজাব মাফ করে নাই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কিন্তু আপনি কেন তার কবরের আজাব মাপ করেন না কেন কেন তার কবরে শাস্তি দিতেই আসেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাঈল আমিন আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন ও জিবরাঈল যাও যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে যা বলো ওই খবর বাসিন্দা আল্লাহর যেই বাংদা খবরে রয়েছে সে যেই গুনাটা করেছে এই গুনাটা হলো অপুলে বাবা ততটা বান্দার সংসর্গিত তো এই বান্দা দা দুনিয়ায় একটা জীবিত রয়েছে যতদিন পঞ্চ না ওই বান্দা তাকে মাফে পড়বে আমি আনল্লাহ ততদিন পঞ্চন্ত তাকে মাফে করতে পারি না যে বলি না হস আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এবার বুঝতে আর বাকি নাই রসুল আরবি কবর দাঁড়া কবর বাসির আত্মীয় স্বজনকে ডাকালেন কবর বাসির আত্মীয় স্বজনকে ডাক দিলেন ওরে কবরের বাসিন্দাদের আত্মীয় স্বজনেরা তোমরা কোথায় আসো 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 সবাই কবরে আসলো কিন্তু যে কবর তাকে দে জাহান্নামের শাস্তি হচ্ছে যে কবর আজাব হচ্ছে এই কবরের দিকে কেউ আসতেছে না কেউ আসতেছে না হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর করে করে কবরের সামনে আসছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো মা

কবরে শাস্তি হচ্ছে কবরে জাহান্নাম কবরের শাস্তি তাকে প্রদান করা হচ্ছে একটু আপনি মাফ করে দেন তাকে যদি আপনি মাফ না করেন তাহলে আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করবে না বৃদ্ধ মহিলা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম কে লক্ষ্য করে বলে ইয়া রাসূল

সন্তানের চেহারার দিকে তাকা স্বামী মারা যাওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই সন্তানের চেহারার দিকে তাকা নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দপিচি কিন্তু এই সন্তান বড় হওয়ার সে

এই বকলা আমি জীবন যৌবন সব কিছু বিসর্জন দিলাম এই সন্তান আমার উপর আঘাত করেছে এই সন্তান নিজ হাতে আমার গায়ে আঘাত করেছে এই সন্তান নিজ হাতে আমার বুকে মেরেছে আর রাসূলুল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি আপনি যা বলবেন যা কইবেন সব কিছু শুনতে রাজি সব কিছু মানতে রাজি কিন্তু আল্লাহর নবী আমার সন্তানের ব্যাপারে আমাকে কোনো কিছু বলবেন না আমি আমার সন্তানকে माफ করতে পারি না যেই সন্তান মারা যাওয়ার পর তার আগা আমার শরীরে আছে ওই সন্তানকে আমি আর maaf করব না ওই সন্তানকে আমি maaf করতে পারি না আল্লাহর پیغمبر আলাইহিস যাই যেই মাত্র মার কাছ থেকে জবাবটা শুনলেন এবারে দরদরনটা পরিবর্তন করে দিলেন আল্লাহর নবী আলাইহিস সালাম চুকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত রইলেন ওকতায় মালি আল্লাহ কষ্ট দিয়েছে তো কষ্ট দিয়েছে যেই কষ্টের কারণে মা তাকে মা করতে চায় না যেই কষ্টের কারণে মা তাকে ক্ষমা করবে না ওকে দয়া বয় মালি আপনি একটু মেহরবানি করে আমাকে যেমন করে কবরের শাস্তি দেখার সুযোগ করে দিয়েছেন আমাকে যেমন করে কবরের শাস্তি দেখার তৌফিক দিয়েছেন অল্প সময়ের জন্য কবরের যুবকের মাকে দেখার ক্ষমতা আপনি দিয়ে দেন যেই মাত্র আল্লাহর পয়গম্বর এই দোয়া করেছেন আল্লাহ বলেন বন্ধু আমার এইবার আপনি যেই দোয়াটা করেছেন আমি আমি এই দোয়াটা কবল করলাম কবরটা শাস্তি তার মার চোখের সামনে তুলে ধরলাম যে মাত্র আল্লাহ আলামিন ওই সন্তানের কবর

পারছি আমি আর সহ্য করতে পারছি না আমার চোখের সামনে আমার সন্তানের কবরে এমন শাস্তি হবে আমার চোখের সামনে আমার সন্তানের এমন আজাব হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর পারছি না আমি আর পারছি আপনি মালিকের দরবারে তো আমার সন্তানের জন্য মাফ চান আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয় ও ভাইরা বন্ধুরা যেই মাত্র

আল্লাহ ইয়েলাম এইবার যখন আল্লাহর কাছে দোয়া পর আল্লাহর কাছে এইবার দোয়া করতে দেরি আল্লাহ র সুলের দোয়া কবুল করে ওই রাজা মাফ করতে এত দেরি করে না কৌ নেই নে মুখ তার হুদা তুম उम्मत कन ग खुदा तुमको बनाया उम्मत का न गान खुदा तुमको बनाया मौला मेरा मेरा मत की नबी है तजार मदीना है तुम्हारे अरबी है तजुार मदीना है तू अरबी असु अशजार न देते हैं नबो अत की सहादा तस्ती के कमर में है तू अंगुल की इशारा

পাশ দিয়ে যায় একবার আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নাই দ্বিতীয়বার আল্লাহর দরবারে দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য কমা চায় আল্লাহ দ্বিতীয়বার কমা করেন নাই নাই তৃতীয়বার আল্লাহর দরবারে রাসূল কমা চাইলেন যুবকের জন্য এরপরে আল্লাহ যুবকের কবরের আজাব মাফ করে নাই কেন কেন কারণ কি কারণ হলো এই শাস্তিটা হলো এই কবরের শাস্তি হওয়ার পিছনে কারণ বান্দার হক সম্পর্কিত গুনাহ ঠিক না বেটি ঠিক হকুল ইবাদ এই হকুল ইবাদ যদি হয় আল্লাহ এই বান্দার হক মাফ করে না আল্লাহ বলে ওরে আদম সন্তান তুমি যার কাছে অপরাধ করেছো যার ওস্কার সাথে তুমি অন্যায় করেছো যার সম্পদ তুমি লুণ্ঠন করেছো তার কাছ থেকে ক্ষমা চাও তার কাছ থেকে মাফ চাও যদি সে মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দিতে পারি

তোবার চতুর্থ নম্বরের শর্তটা হলো যদি এই গুনাহটা বান্দার হক সম্পর্কিত হয় তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া বান্দার কাছ থেকে যদি ক্ষমা চাও বান্দা যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তোমাকে maaf করবে ঠিক না বেটি তাইলে প্রথম নম্বরের শর্ত হলো অতীত জীবনের গুনাহের উপর লজ্জিত হয়ে তওবা করা দুই নম্বরে হলো এখন থেকে এই গুণা ছেড়ে দেওয়া তিন নম্বরে হলো ভবিষ্যৎ জীবনে এই গুনা তো করবই না গুনার দ্বার কাছেও যাব না চার নম্বরে হলো এই গুণাটা যদি বান্দার হক সম্পর্কিত হয় তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যদি এই চার শর্তের বিনিময়ে আদম সন্তান তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন। আল্লাহ ইয়াগফিরু যুনুবা যালিয়া ও আদম সন্তান যদি চার শর্ত সহকারে আল্লাহর দরবার তওবা করতে পারো তওবা করতে দেরি হবে আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলি maaf করতে একটু দেরি করবেন না আমার বায়রা বন্ধু أجن اللَّهُ عليه السلام حَدِيثِ قل أحرق بريء إن العبد إذا أخطأ خطيئة نُكتت في قلبه نكتة سوداء فإذا هو نجا واستغفر الى قلبه وَإِنَّ عاد زِيدَ فيها حتى تعلو قلبه وهو الآن الذي ذكر الله

বান্দা যখন এরপরে ওই গুনা থেকে ফিরে আসে ইস্তগফার করে ও তাবা তওবা করে সুকিলা কলবহু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেন ওরে মায়ের উম্মত তওবা করার কারণে আল্লাহ তার অন্তরটাকে ওই কালো দাগ থেকে পরিষ্কার করে দেন যেটা বলি সুবহানাল্লাহ কিন্তু যদি কোনো বান্দা এই গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা না করে আবার গুনাহ করে আল্লাহর পয়গম্বর বলেন আরো একটা